প্রস্তুত হন, খেলা হবে। বিএনপি আবারও ধরা খাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় ঘনিয়ে আসছে, বিএনপি আবারও ধরা খাবে, খেলা হবে, রাজপথে হবে, আন্দোলনে হবে, নির্বাচনে হবে, মোকাবিলা হবে, প্রস্তুত হন, খেলা হবে। বুধবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডিশনাল এসপি মহরমের শাস্তি চান এমপি, বরগুনা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা। মঙ্গলবার রাত 8টায় বরগুনা জেলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। ওই কর্মসূচি বরগুনার 6টি উপজেলা একযোগে পালন করেন। সমাবেশে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, 15 আগস্ট শোকের দিনে যেভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের পেটানো হয়েছে তা মর্মান্তিক। আমি বারবার নিবৃত্ত করার চেষ্টা করলেও অতিরিক্ত পুলিশ সুপার মহরমকে আমি থামাতে পারিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সেই সঙ্গে মহরমকে চাকরিচ্যুত করার আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কলেজ ছাত্রীকে 6 মাস আটকে রেখে ধর্ষণ, আসামিকে যাবজ্জীবন। টাঙ্গাইলের কলেজ ছাত্রী অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনায় করা মামলায় বাদল মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, সেই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছায় ম্যাচ বাতিল, এই এক ম্যাচকে নিয়ে কতই না নাটক হয়ে গেল। ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছায় ম্যাচটা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খেলা শুরুর পর মাঠে প্রবেশ করে ঝামেলা তৈরি করে ব্রাজিলের স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা রক্ষীরা পুনরায় খেলাটা মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি হবে হবে করেও হচ্ছিল না। শেষ পর্যন্ত বাছায়ের এই খেলাটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে, যার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। রণধীর মুন্না, চ্যানেল আর এ নিউজ।